নমস্কার, কেমন আছেন সবাই? আশা করি সবাই পরিবারের সবাইকে নিয়ে খুবই ভালো আছেন। তো পাইলস ব্লগে আরেকটি ভিডিওতে আপনাদের সবাইকে ওয়েলকাম। তো আজকে আমি শেয়ার করছি যে অ্যানিভার্সারি পার্টি। তো দেখো, আমি সন্ধ্যার সময় মেয়েকে পড়িয়ে এখন রান্না করতে চলে এসেছি। রান্না এখানে মাংস রান্না করছি, মাংসের পরে দেখো মাংসগুলি হয়ে গেছে। মাংস খালি মাংসই রান্না করবো, আর কিছু করবো না। মাংসগুলি একটু একটু জল দিয়ে দিয়েছি, এগুলি একটু ভাজা ভাজা হবে। তো দেখো, ওইদিকে মাংসের সাথে সাথে আমি দিয়ে ওইদিকে ভাতও বসিয়ে দিয়েছি। তো এখানে ভাত হচ্ছে, তো দেখো এখানে আমার মাংস। তো এই মাংস মাংসের পরে রান্না করে তারপর আমি রেডি হয়ে যাব পাশের বাড়ির পাশে ইউনিভার্সিটি পার্টিতে। তো দেখো আমি রেডি হয়ে গেছি, আমার সাথে আমার মেয়েও যাবে। তো দেখো মেয়েও রেডি হয়ে গেছে। তো তোমরা বলো না যে আমার কাছে আর কাপড় নেই, আমি এক কাপড় পরে রেডি যাই। অ্যাকচুয়ালি এটা আমার খুবই বাজে অভ্যাস যে যে জিনিসটা আমার সামনে থাকবে এটা আমি অনেক দিন ধরে পরবো। যতদিন ধুয়ে ধুয়ে আবার গডরেসে না ঢুকাবো ততদিন অবধি আমি এটা পরবো। তো আমার মেয়েও আমাকে বলে যে মা তুমি এমন কেন যে শাড়িগুলো ডেইলি একটা শাড়ি পরো, তুমি ডেইলি একটা শাড়ি পরো, কিন্তু আমার তো এটা অভ্যাস। তো এখানে তারা বিয়ে হয়েছিল যে দান দিয়েছিলো, দানটা ভাঙানো হয়নি, তো এখন দান ভাঙাচ্ছে। তো দান ভাঙে তারপরে কেক টেক কাটা সেলিব্রেশন করা হবে। তো এখানেই সবাই আছে। তো দেখো এখানে ফটোশ্যুট চলছে, তো এখানে তারা সবাই ফটোশ্যুট করছে, মেয়ের মা বাবা আর শাশুড়ি আর মেয়ে মেয়ের বর ফটোশ্যুট করে তারপরে কেক টেক কাটিং হবে। তো এখানে সবাই পুরো ফ্যামিলি সবাই মিলে ফটোশ্যুট করা হচ্ছে। তো এখন কেক কাটিং শুরু হবে, দেখো কেক কাটছে। তো দাদা না, কেক কাটবে পরে আগে মোমবাতিগুলি জ্বালাবে। তো তারা কি নিয়ম আমি জানি না, কোথাও যেন হাত ধরে পরে মোমবাতি জ্বালাতে হয়। তো জ্বালাচ্ছে মোম, মোম টোম জ্বালিয়ে স্টিক ম্যাজিক স্টিক জ্বালিয়ে তারপরে ওরা কেক কাটবে। তো ওদের মাঝেটা ওদের ভাগ্নে, তো ভাগ্নে বাড়িতে বলতে তোমরা হয়তো ওকে ভিডিওতে দেখেছো, ও আমার স্টুডেন্ট। তো ওদের বাড়িতে ওর মামা মামির অ্যানিভার্সারি পার্টি। অ্যানিভার্সারি পার্টিতে গেলাম, মেয়েকে পড়িয়ে রান্না রান্না সেরে গেলাম, কারণ আমার মেয়ের এক্সাম চলছে। তো পড়াটা তো অনেকটা প্রায়োরিটি। তো এক্সাম বলে না, বলতে বাচ্চাকে যদি তুমি ছোটো থেকে পড়াশোনার প্রায়োরিটি না দাও, তো ওকে বড়ো করে তুমি কোনো সময় পড়াশোনা মনোযোগী করতে পারবে না। তো ছোটো থেকে ওই জিনিসটা খেয়াল রাখতে হয় যে আর ছোটো থেকে যদি তুমি সবসময় ওকে নিয়ে পড়াশোনা করা পড়াশোনা করাতে বসে, তাহলে বড়ো হয়ে ওরা পড়াশোনা করতে চাইবে মার সাথে, না হলে তো ওদের মন বসবে না ছোটো থেকে যদি না বসে। তো ওকে আমি রেগুলারই নিয়ে পড়াতে বসি। তো ফাঁকে ফুঁকে যদি কোনো কোইন্সিডেন্সলি এক দুই দিন মিস যায়, তো ওর মাস্টারও আছে, মাস্টারও আসে পড়ায়। কারণ আমার মেয়ে আমার কাছে আমি নিয়ে বসি রেগুলার ঠিকই, কিন্তু ওই মূলে পড়ে না, যেভাবে মাস্টারের কাছে টিউটারের কাছে পড়ে ওইভাবে আমার কাছে পড়ে না। আমার কাছে পড়তে গেলে অনেক মর্জি করে, বায়না করে, কারণ মা তো আর সবসময় বকতেও পারি না, সবসময় মেয়ের মারতেও পারি না। তো একটু মানে আদরও করতে হয়, তারপর পড়াশোনা করাতে হয়। তো যাই হোক, ওটা একটা অন্য টপিক। তো দেখো এখানে সবাইকে কেক খাওয়া হচ্ছে, সবাইকে বলতে শুধু ছোটো বাচ্চাদেরই খাইয়ে দিচ্ছে, বড়ো তো মানুষ সবাইকে তো আর খাওয়ানো সম্ভব না। তো শুধু বাচ্চাদেরকে খাইয়ে দিচ্ছে। তো এখানে আমার মেয়ে নেই, আমার মেয়েকে পরে খাইয়ে দিয়েছিল। তো কেক টেক খাওয়া দাওয়ার পর, কাটার পর তারপরে গিফট দেওয়ার পালা। তো গিফট দেবে জনে জনে। তো ভালোই বলতে ভালোই লাগলো অ্যানিভার্সারি বাড়িটা, যদিও আমরা কোনো অ্যানিভার্সারি সেলিব্রেট করি না, জাস্ট ওই দিন ভালো কিছু এনে রান্না করে খাই, অতটুকু কোনো কেক টেক কাটিং হয় না। কারণ ওগুলি আর হয় না, কারণ আমরা বিভিন্ন কাজে ওই জিনিসটি হয় না। আর যেমন মেয়ে বড় হয়ে যাচ্ছে, ওর পিছের সময় দেওয়া বা ওই যে টাইমগুলি বার করা আর হয় না। তো এখানে গিফট দেওয়া হচ্ছে। তো গিফট দিয়ে তারপরে খাওয়ার পালা হবে। তো জানো ফ্রেন্ডস আমি কী করেছি, যখন খাওয়া রেডি করছে ওই সময় ভিডিও করছি, কিন্তু খেতে যখন দিল তখন আমি আর ভিডিও করি না। অ্যাকচুয়ালি খাওয়ার পেয়ে মনে হয় আমি ভুলে গেছি, খাওয়ার দিকে অতই মন চলে গেছে যে খাওয়ার পেয়ে আমি পুরো ভিডিও করতে ভুলে গেছি। তো যাই হোক, তো তোমরা দেখবে যে আমি যে টেবিল টুবিল বুঝাচ্ছে ওই জিনিসটারই একটু ভিডিও ক্লিপ নিয়েছি, পরে আর নেওয়া হয়নি। তো তোমরা সবাই ভালো থেকো, আশা করছি আমিও মানে তোমরা সবাই পরিবারের সবাইকে নিয়ে ভালো থেকো। তো আজ আমি এখন আবার আমি আর পরের দিন সকালে আমি আজকে ব্রেশটা দিচ্ছি। তো
আজকে পোস্টটা দিয়ে এখন রেডি হব মেয়েকে খাওয়াবো চলে যাব তো তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো টাটা নেক্সট ব্লগে দেখা হচ্ছে।